তো গাইজ দেখুন আমার হাতে একটি ট্রিমার গোল্ড কালার, এবং কি এই ট্রিমারটা কিন্তু আপনার পরিচিত অনেক ফেমাস। এই ট্রিমারের যে ব্লেডটা কাস্টমার খুলে ফেলেছে, ওনাকে বলছে হাত থেকে ফুলে নাকি ব্লেডটা নাকি খুলে গেছিলো আর ফিটিং করতে পারতেছে না। তো আজকে আমরা এই ট্রিমারের ব্লেডটা কিন্তু আমরা ফিটিং করব, সঙ্গে থাকবেন। তো দেখবেন আজকে কিভাবে আমরা এই ট্রিমারের ব্লেডটা আমরা ফিটিং করতে পারি, এবং কি অনেক ইজি আপনারা ফিটিং করতে পারবেন ভিডিও থেকে। আপনারা যদি এই ধরনের সমস্যা হয় আপনি নিজেই করতে পারবেন। তো আপনারা প্রথমে কি করবেন, আপনাদের ইজির জন্য বলতেছি, খুব ভালো হবে, আপনারা এখান দিয়ে এটা খুলে নেবেন। এই যে এটা আছে, এখান থেকে এই যে প্লাস্টিক সহ মানে এটা লক সহ আপনারা কিন্তু খুলে নেবেন। তো আপনারা অনেক সহজেই কিন্তু ফিটিং করতে পারবেন। সেখানে আমি এটা খুলে নিলাম। এবার কি করবেন, এই যে এদিকে টেস্টার দিয়ে বা কিছু দিয়ে একটি ধাক্কা দিলে, এখানে এদিকে ধাক্কা দিলে এটা কিন্তু এই যে প্লাস্টিকটা কিন্তু বাইরে চলে আসছে। প্লাস্টিকটাও খোলার মানে হলো কি অনেক ইজি হবে। যদি এখানে প্লাস্টিক ফিটিং থাকে তো আপনারা কিন্তু এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা কিন্তু আপনারা ফিটিং করতে পারবেন না, অনেক প্রবলেম হবে। তো এবার দেখেন একবার ইজি কিন্তু আপনারা ফিটিং করতে পারবেন। প্রথমে এই যে এটা কিন্তু লক্ষ্য করবেন, এটা কিন্তু এভাবে বসাবেন না, ওকে, এভাবে বসলে কিন্তু হবে না, এটা কিন্তু এদিকে বসতে হবে। একটু লক্ষ্য রাখবেন, এই দেখেন কোন দিকে আমি বসাইতেছি, কীভাবে বসাইতেছি, এ মানে লক্ষ্য রাখবেন আপনি। দেখেন এবার এই যে স্প্রিংটারে এভাবে চাপ দিবেন, চাপ দিয়ে এই যে গ্রুফে আছে এখানে, এখানে দেখেন এখানে আস্তে আস্তে করে আস্তে এবার দেখেন ধাক্কা দিলে দেখেন আমার স্প্রিংটা এভাবে শুয়ে লাগেছে। আপনারা কিন্তু এভাবে করে কিন্তু ঢুকাবেন, দেখেন আমার এটা ঢুকে গেছে। আমি আবারও খুলে আপনাদের দেখাইতেছি, আপনাদের খুব ভালো হবে। দেখুন এবার কিন্তু খুলতেইছে না, খুলতেই চাচ্ছে না, দেখেন খুলে আসছে। এবার দেখেন এই স্টিক এভাবে ধরবেন, চাপ দিয়ে ধরে দেখেন আমি কীভাবে ঢুকালাম, এভাবে এভাবে একটু তা হাত দিয়ে এবার চাপ দিলে দেখেন ভিতরে, এভাবে চাপ দিলে কিন্তু ভিতরে সুইচ লেগেছে। তো এবার দেখেন আমি এখানে বসায় নিলাম। এবার কি করব আমরা, দেখেন এই যে এখান দিয়ে খুলেছি, এই প্লাস্টিকটা আমরা লকসহ স্প্রিং সহ আমরা কিন্তু বসাতে হবে। এবার এবার দেখেন এই যে আমাদের এখানে কিন্তু স্ক্রু বসাই, ওকে, স্ক্রু যদি বসাই, প্রথমে আপনারা এই যে দুইটা পয়েন্ট আছে, দুইটা ছিদ্র আছে এখানের মধ্যে স্ক্রুফের যে পয়েন্ট আছে এখানে কিন্তু এভাবে এখানে এভাবে ঢুকাবেন। দেখেন আমি এভাবে ঢুকালাম, এবার উপর থেকে চাপ দিলে দেখেন ভিতরে সই লাগেছে। তো আমরা স্প্রিংটা দেখেন এবারে আমি এখন এভাবে রাখবো। এবার কি করব আপনারা চাইলে এখানে বসাবেন, এই যে ব্লেডটা, ব্লেডটা কী করবেন আপনারা এভাবে বসাই নেবেন, এখানে এই যে গ্রুপের মধ্যে বসাই নেবেন। এবার কি করবেন, এই যে আছে এখানে, এখানে এটা বসাবেন আপনারা স্প্রিং, দেখেন স্প্রিং এভাবে বসাবেন, বসাই ওদিকে দেখেন এই দিয়ে এদিকে কিন্তু আমাদের এই দেখেন স্ক্রু যেখানে আমরা ফিটিং করি এখানে কিন্তু এখানে সুইলে আসে। এবার আমরা স্ক্রু লাগাবো, এগুলো অনেক ইজি। তো আপনারা অবশ্যই যদি এদের সমস্যা আপনার পারবেন, এখানে এবার এটাও লাগাবো আমরা, প্রথম একটা পেজ হাত দিয়ে লাগাতে হবে, নাহলে হাত থেকে ফরে যায়। এবার দেখেন আমরা কিন্তু এখন ফুল টাইট দেব না, দেখেন আমরা কিন্তু ফুল টাইট দেব না, আমরা প্রথমে দেখবো আমাদের স্প্রিং যে এটা স্প্রিংটা কিন্তু ঠিক এখানে বসতে হবে না, হয়তো বা কিন্তু আমাদের ব্লেডটা আগে ফিসে হয়ে যাবে। দেখেন এই যে স্প্রিংটা এখানে বসাবেন, ওকে, এটা এটা বসতেছে না, একটু টাইট দিয়ে দেবো, এভাবে টাইট দিয়ে দেবো, আস্তে আস্তে দেখবো আমাদের বসতে নেই, দেখেন এখান বসে গেছে। এবার যদি আমরা ফুল টাইট দিই আপনারা কিন্তু লক্ষ্য করবেন এই যে স্প্রিংটা, এই যে দেখেন সামনা কান, এই যে সামনা আছে এটা যেন বরাবর এখানে বসে, ওকে, তারপর কিন্তু আপনারা ফুল টাইট দিবেন। এবার দেখেন আমি ফুল টাইট দিয়ে দিলাম, এবার আমরা ফিটিং করব, দেখেন আমার ব্লেডটা কিন্তু এখন বসে গেছে। এবার আমি এখানে ফিটিং করে নেব, এবার আমি স্ক্রু লাগাই নেব, এখানে স্ক্রু আমি এখানে লাগাই আনতেছি, এবার এটারও আমি বসাই নেব। দেখেন আমি এবার এটার আমি টাইট একটু ভালো করে দিয়ে দেবো যাতে ঢিল না হয়, সেই জন্য একটু ভালো বেশি টাইট দিবেন না, নিয়ে তো মানে টের যাবে। দেখেন আমার ট্রিমারটা এখন হয়ে গেছে, দেখতেছেন ফিটিং করে ফেললাম দুই মিনিটের ভিতরে। এবার দেখুন আমি একটু অয়েল ইউজ করব, তো আমার অয়েল যদি ইউজ করি তো ট্রিমারের যে ব্যাটারিটা চার্জ অনেক সময় থাকবে, এবং কি ট্রিমারটাও বরাবর চুল কাটবে, শেপের জন্য ভালো হবে। এবার দেখুন ট্রিমারটি কী স্পিডে চলতেছে এবং কি চলবে। তো গাইস আজ দেখলেন কীভাবে একটি ট্রিমারের ব্লেড অতি সহজে ফিটিং করা যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন,
आज এতটুকু আসবো নেক্সট কোন ভিডিও নিয়ে বাই টাটা।